নিশ্চয় তোমরা ভালো আছো। আজ আমি আবার তোমাদের সাথে মিলিত হলাম আমার লেকচার নিয়ে। আমি আজকে সেকেন্ড পার্ট তোমাদের সাথে শুরু করছি, অর্থাৎ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের লেকচারের জন্য তোমরা নিশ্চয় প্রস্তুত হয়ে আছো। তোমরা জানো যে বিগত দিনে আমরা শুরু করেছিলাম ফিজ সালতানাত এস দিয়ে, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব সালতানাত যুগ। আলোচনার পূর্বে আমি তোমাদেরকে ছোট্ট করে একটি কথা বলতে চাই। তোমরা যারা নিয়মিত টিভি দেখো তাদের একটা অ্যাড এর কথা নিশ্চয়ই মনে আছে, ছোট খোকা বড় হবি বড় হবি না, আরে এক টানে দুই টানে কিছু হবে না। অর্থাৎ যারা মাদক সেবী তারা কিন্তু এইরকম করেই এই এক টানে দুই টানে কিছু হবে না, এবং কতদিন ছোট হয়ে থাকবে, বড় হতে হলে মাদক নিতে হবে, সিগারেট নিতে হবে, এই যে একটা কি বলবো আলাদা রকমের একটা উদ্দীপনার সৃষ্টি করে দেয়, একটা শৈশব থেকে কৈশোরে যাওয়া অথবা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করা একটি ব্যক্তির মধ্যে, একটি ছেলের মধ্যে, একটি মেয়ের মধ্যে, এটুকুতে কারণেই কিন্তু অনেক সময় অনেক ছেলে মেয়েরা কি হয়ে যায়, মাদকে আসক্ত হয়ে যায়, তারা হিপনোটাইজ করে ফেলে। কারণ একজন মাদক সেবী সবসময়তেই চাই যে তার চারপাশে যারা থাকবে তাদেরকে তার পক্ষে টানতে, কখনো অর্থনৈতিক কারণে, কখনো ক্ষমতা বৃদ্ধির কারণে, কখনো ব্যবসায়িক কারণে, কখনো নিজের সদস্য বৃদ্ধির কারণে। সুতরাং আমরা ছোট খোকা বড় হব আমরা ঠিকই, দেশের দায়িত্ব নেবার জন্য, জনগণের দায়িত্ব নেবার জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যা 71 সালে আমরা অর্জন করেছি, কিন্তু অবশ্যই মাদক সেবন করে আমরা বড় হতে চাই না। অর্থাৎ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। যেমন আজকে আমি তোমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছি কোন অংশ নিয়ে, দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাত যুগের 1206 থেকে 1226 আমরা আলোচনা করব। আমরা প্রাথমিক অবস্থায় যেটা জানতে চাই সেটা হচ্ছে দিল্লি সালতানাত যুগের বিশেষ বিশেষ চরিত্রে বা কেন্দ্রীয় ক্যারেক্টারে কারা আছেন। তারা আছেন হচ্ছে, তারা কুতুবুদ্দিন আইবেক আছেন, আছেন ইলতুৎমিশ, আছেন গিয়াসউদ্দিন বর্মন, আছেন সুলতান রাজিয়া। আজকে আমি তোমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সহ সমস্ত স্টুডেন্টদেরকে। এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দিল্লি সালতানাত যুগের মামলুক বংশ। মামলুক বংশের প্রথম সুলতান যিনি ছিলেন তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, যিনি শাসন করেছেন মাত্র 4 বছর, অর্থাৎ 1206 থেকে 1210। তাহলে আমরা দেখি যে সুলতান হবার পূর্বে বা সালতানাত অধিকারের পূর্বে তার কৃতিত্বগুলি কি ছিল। এখন তোমাদেরকে যেটা আমি গতদিনে বলেছি যে আমাদের মহিউদ্দিন উপর ঘুরি ছিলেন একজন নিঃসন্তান ব্যক্তি, এবং এই নিঃসন্তান ব্যক্তিটারই তার মৃত্যুর পরে দায়িত্ব লাভ করেছিলেন কে, তিনি দায়িত্ব লাভ করেছিলেন, তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেকের মূল কাজগুলো অথবা কৃতিত্বগুলো কি ছিল বিগত দিনে, অর্থাৎ সুলতান হবার আগে, সেটা আমি তোমাদের ধারণা দিচ্ছি অবশ্যই সংক্ষেপে। সেখানে বলছে যে কুতুবুদ্দিন আইবেক তিনি তরাইনের যুদ্ধে সরাসরি মৌজাদা মোহাম্মদ ঘুরির সাথে ছিলেন একজন সোলজার হিসেবে, এবং যুদ্ধে কিন্তু দ্বিতীয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু মৌজাদ মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। কুতুবুদ্দিন আইবেক কি ছিলেন, তিনি এই যে দায়িত্ব পালন করেছিলেন যখন মৌজাদ মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে তিনি উত্তর ভারত বিজয় করেছিলেন, তখন মৌজাদ মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবেককে দায়িত্ব পালন উত্তর ভারতের দায়িত্ব দিয়েছিলেন, এবং কুতুবুদ্দিন আইবেক একে একে ভারতের বিভিন্ন অঞ্চল জয় করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি, বিরাট, কোহল, রণথম্বর ইত্যাদি। এরপরে তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন 4 বারের যুদ্ধে তিনি তার প্রভু মৌজাদা মোহাম্মদ ঘুরিকে সহযোগিতা করেছিলেন। এটা কত খ্রিস্টাব্দে, 1194 খ্রিস্টাব্দে। গোয়ালিয়র যুদ্ধ বিজয় করেছিলেন তিনি 1196 খ্রিস্টাব্দে। মুদ্রাট বিজয় করেছিলেন 1197 খ্রিস্টাব্দে। কনৌজ এবং বদাউন 1168। তিনি কালিঞ্জর,
মান্ডাবিল এগুলো জয় করেছিলেন এবং কালিক জয় করেছিলেন 1200 খ্রিস্টাব্দে এবং তার নির্দেশে আমরা যে মৌজুদ মোহাম্মদ ঘুরির সমাজে বঙ্গ ভারত যে বিজয়ের কথা জানি সেই বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন যিনি খলজি ইতিহাস সেই বক্তিয়ার খলজি কিন্তু কুতুবুদ্দিন নাইবকের নির্দেশে বিহারে অভিযান পরিচালনা করেছিলেন 1204 খ্রিস্টাব্দে এবং বিজয় লাভ করেছিলেন এবং গিয়াসুদ্দিন মোহাম্মদ কর্তৃক ছাড়পত্র লাভ করেছিলেন তিনি কত খ্রিস্টাব্দে তিনি প্রথম সুলতান হিসাবে এবং যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন অর্থাৎ তার ইতিহাস যদি বলতে হয় এখান থেকেই কিন্তু মামলুক বংশের সূচনা কারণ শৈশবে তিনি একজন কৃত দাস হিসাবে বিক্রি হয়েছিলেন এবং কাজী ফখরুদ্দিন কুফি দ্বারা তিনি কৃত হয়েছিলেন এবং এরই এক পর্যায়ে কাজী ফখরুদ্দিন কুফি তার নিজ সন্তানের মতো তাকে মানুষ করলেন এবং শিক্ষা দীক্ষায় দীক্ষিত করলেন কিন্তু দুঃখের বিষয় কাজী ফখরুদ্দিন কুফি মারা যাওয়ার পরে তার যারা সন্তান ছিলেন তারা আবার কুতুবুদ্দিন আইবেককে বিক্রি করে দিলেন দাস ব্যবসায়ীর কাছে এবং এইভাবেই একটা পর্যায়ে মৌজুদ্দিন মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবেককে ক্রয় করলেন এবং তিনি সৌভাগ্যক্রমে একজন ভালো প্রভুর অধীনে থাকলেন এবং সামরিক বিদ্যা থেকে শুরু করে পড়াশোনা শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে তিনি জ্ঞান অর্জন করলেন এবং এই জ্ঞান অর্জন করেছিলেন বিধায় তিনি কিন্তু মৌজুদ্দিন মোহাম্মদ ঘুরির সাথে এই যোগ্যতার জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন নিজেকে এবং মৌজুদ্দিন মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে তিনি যখন ক্ষমতা লাভ করলেন তখন কিন্তু তিনি কৃত দাস হিসাবে গিয়াসুদ্দিনের কাছ থেকে ছাড়পত্র পেলেন কৃত দাস মুক্তির ছাড়পত্র অর্থাৎ তিনি আর কৃত দাস থাকলেন না এবং এইভাবেই দেখা যায় যে কুতুবুদ্দিন আইবেকের নেতৃত্বে বা তার হাত ধরে ভারতীয় উপমহাদেশে বা দিল্লি সালতানাতের যুগের সূচনা হলো এবং দাস বংশ বা মামলুক বংশ প্রতিষ্ঠিত হল এই মামলুক বংশরা ছিল কারা মুসলিম শিক্ষা গ্রহণকারী অর্থাৎ মুসলিম শিক্ষা গ্রহণকারী কৃত দাস সম্প্রদায় তারা মুসলমান ছিলেন না কালক্রমে তারা মুসলমান হয়েছেন কোন কোন ইতিহাসবিদ এইভাবেই বলছেন যে তারা যখন কৃতদাস পর্যায়ে বিক্রি হলেন তারপরে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন এবং মুসলমান হিসেবেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে জানলাম তাহলে তোমরা নিশ্চয়ই দেখবে যে কুতুবুদ্দিন আইবেক একজন সুলতান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই তিনি তার কৃতিত্বের সাক্ষ্য দিচ্ছেন এখন আমরা দেখতে চাই যে মৌজুদ্দিন মোহাম্মদ ঘুরি আতুতায়ের হাতে নিহত হওয়ার পরে কুতুবুদ্দিন আইবেক ক্ষমতা গ্রহণ করলেন এবং তিনি কি কি কাজ করলেন তার কৃতিত্ব সমূহের মধ্যে আমরা দেখতে পাই ইতিহাসবিদরা বলছেন যে তিনি হচ্ছেন ভারতের প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এবং প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে তার নামে সর্বপ্রথম দিল্লির মসজিদে এজ এ সুলতান হিসাবে খুতবা পাঠ করা তিনি শক্তিশালী কৃতদাস বাহিনী গঠন করেছিলেন এবং এই কৃতদাস বাহিনী তার নাসিরুদ্দিন কুবাচ্চ বা কাজিদ্দিনিয়ালদোজ বক্তিয়ার খলজি তিনি যখন সুলতান হিসাবে ক্ষমতায় নিলেন তখন প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা তার বিরোধিতা করেছিলেন তিনি অত্যন্ত কৌশলে এই যে নাসিরুদ্দিন কুবাচ্চ কাজিদ্দিনিয়ালদোজ তাদের সাথে আত্মীয়তার সূত্র প্রতিষ্ঠা করলেন এবং একটি শক্তিশালী কৃতদাস বাহিনী গঠন করলেন শক্তিশালী কৃতদাস সম্প্রদায় গঠন করলেন এবং নিজের ক্ষমতা যেমন তিনি প্রতিষ্ঠা করলেন ঠিক তেমনি একটা বংশকে প্রতিষ্ঠা করলেন অর্থাৎ মামলুক বংশকে পরবর্তীকালে দেখা গেছে যে তারাই একে একে দিল্লির সালতানাতের সুলতান হবার সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি আর কি করেছিলেন তিনি স্থাপত্য শিল্পে অবদান রেখেছেন আড়াই দিনকা ঝোপড়া অথবা দিল্লির কুতুব মিনার তাহাতে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি শাসন ব্যবস্থায় অমূল্য অবদান রেখে গেছেন সেটা হচ্ছে যে তার পূর্ববর্তী সুলতানের যে শাসন ব্যবস্থা সেটাই তিনি বলবৎ রেখেছেন এবং দেখা গেছে যে যে রাজ কর্মচারীরা ছিল প্রাদেশিক পর্যায়ে সেই প্রাদেশিক রাজ কর্মচারীদের দ্বারাই তিনি প্রাদেশিক শাসন ব্যবস্থা পরিচালিত করতেন এবং কাজী নিয়োগ দিয়েছিলেন কাজের মাধ্যমেও তিনি বিচার ব্যবস্থা পরিচালনা করতেন তাহলে কুতুবুদ্দিন আইবেক সম্পর্কে আমরা আজকে যা আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা খুব বুঝতে মানে সহজে বুঝতে পেরেছ বাড়িতে পড়াশোনা করবে আগামী দিন আমরা নতুন একটা বিষয়ে তোমাদের সাথে মিলিত হব আল্লাহ হাফেজ